মুকুলা তৃণমূলের সাংসদ ছিলেন, উনি নিজেই বরাবর এটা পরিষ্কার করেছেন। সুতরাং সাংসদ হিসাবে, দলের প্রবীণ সাংসদ হিসাবে তিনিও আজকে প্রতিনিধি দলে ছিলেন। যেমন দেখছেন আপনারা পাশে সৌগত রায়, শিশির অধিকারী, দীনেশ ত্রিবেদী, তাহলে কি বরফ গলতে লেগেছে? ডেরেক ওব্রায়েন আমাদের লিডার অফ দি অপোজিশন ইন রাজ্যসভা, শেষ পর্যন্ত বরফ গলছে, একটা দূরত্ব তো তৈরি হয়েছিল, আমরা দেখতে পেয়েছিলাম সেটা। আর মনে হয় না দূরত্ব তৈরি, মানে যোগাযোগের অভাব ছিল, কিন্তু কোনো পক্ষই কোনো পক্ষ সম্বন্ধে এমন কোনো মন্তব্য করেননি যাতে দূরত্ব খুব বেশি সৃষ্টি হতে পারে। আমি জলদি শুনি যে সারদা ফারদা তো ওর কিছু নেই, মিথ্যাবিথি ওর এগেনস্টে, আমাদের পার্টির এগেনস্টে কিছু অভিযোগ টভিযোগ আনা হয়েছিল, ডিফেন্স তো আছে, ছিল সেই ব্যাপারে, অন্য কিছু না। যোগাযোগের অভাব ছিল এবং যোগাযোগটা নেত্রী, আমাদের তো সুপ্রিমো নেত্রী, নেত্রীর নির্দেশে আমরা চলি, এটা ঘটনা। এবং এটা ঘটনা যে জানা গেছে যে ওর বিরুদ্ধে সারদাতে এমন কোনো অভিযোগও নেই, যেসব অভিযোগ বিরোধীরা তুলছিলেন বা তাকে ভিক্টিমাইজ করার চেষ্টা করছিল, সেগুলো খুব পরিষ্কার হয়ে গেছে বলে আমার নিজের ধারণা। আমরা মনে করি যে আমার পার্টিকে অযথা জড়ানোর চেষ্টা হয়েছিল এসব জিনিস নিয়ে, কেউ কেউ বড় বড় কথা বলছেন। মুকুল আছে, মুকুল ছিল, মুকুল থাকবে, ক্ষতিটা কি আছে? ক্ষতি কিছু নেই।